কন্যাকে টেলিফোন করে, অমা তুমি কেন আছো? মা হাদা আব্বু মাই খুব ভালো আছি, আর মা কেন আছে, আর ছোট বনিতারা কেন আছে? হতা হইতে হইতে মাইয়ের কণ্ঠই বেয়া ছোট হয়ে যাই গই, আরো ছোট হয়ে যাই গই। বাপে ফসল লাগে, মামা কি কিন্তু তুই তোমার হতাইন কেউ? হ্যালো হ্যালো অমা তুই নকে মাথর মাটির ন ভার দে, এটা ব্যথা ইয়ে জারি ন ভার দে, বাফরে হন্য ভার দে, আর গত রাত মেরকি দে দৌধু করলাই তুই গত রাত যে ছল দিও ইবা মাত্র ছাইরে যাচ্ছে দি ছল দিও, তুই গরু নও দিও দেই আরে এটা থাক তোমাদের এ হতান বাফরে ন হর দে, খনে ন হর দে, কন্যা সন্তানে ন হর দে, বা ফাট ফেল করে মারা যাইব দেই ঠিকই না হনে লড়া। এবং জলযন্ত্র বড় ভাইয়ের হাসে ওই বনে নালিশ ন দে দে অবদ্দা আরে মার দে যৌতুক গোল্লাই মার দে, এইয়ান দিবার হতা ইয়ান দিবার হতা, ইটার বড় দুঃখ ফুট ফুটে সন্তান আসছি ছেলে সন্তান ইবার হামাইবার ফুসে বলে দিয়া বলব দে মাইয়ার বাফুত তুম তোবা নাউজুবিল্লা। আল্লাহর রসুল বলেছেন অন্তত একটি দুব্য জব করে ওয়ালিমা করো, সে ওয়ালিমা শব্দের অর্থ বুঝে না, এখানে অনেক মুসলমান রয়েছে। আজকে আমি শুধু এইটুকুই বলবো, আজকের এই সমাবেশে যারা বিভিন্ন মাদ্রাসা থেকে যে সমস্ত শিক্ষকরা আসছেন, এখানে যারা আসছেন নূরি সাহেবের নূরিতে প্রজ্বলিত মানুষ যারা আসছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, আমি বলবো আমার বুকে হাত দিয়ে আমি প্রতিদিন একটা না একটা বিয়ে সংগঠিত করি যৌতুক ছাড়া, ইনশাআল্লাহ।